নিউজটা বেদ এ পর্যায়ে দেশের আরও কিছু খবর। সিলেটের গোলাপগঞ্জে রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন পাঁচটি উপজেলার মানুষ। প্রায় দুই কিলোমিটার এই রাস্তার বেহাল দশায় ভুগছেন কয়েক লাখ মানুষ। সংস্কারবিহীন হয়ে পড়ায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি অলিউর রহমান তামিম। সিলেট যোগীগঞ্জ সড়কের গোলাপগঞ্জ অংশের হিলালপুর থেকে বাইপাস পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কের গোলাপগঞ্জের অন্য অংশের সংস্কার কাজ হলেও এই দু কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে অজানা কারণেই সংস্কারবিহীন হয়ে আছে। এতে এই দু কিলোমিটার সড়কের প্রায় স্থানেই কার্পেটিং উঠে গিয়ে দেখা দিয়েছে গর্ত ও ভাঙ্গন, বেরিয়ে পড়েছে সড়কের ইট হোয়া। ঝুঁকিপূর্ণ সড়কটিতে বিপজ্জনকভাবে বিভিন্ন ধরনের যান চলাচল করছে। গর্ত কাদায় অনেক সময় গাড়ি আটকে যাচ্ছে, ফলে তীব্র যানজটেরও সৃষ্টি হচ্ছে। একটু জায়গা তো একটু জায়গা থেকে আমরা আসার পথে আর কি মনে করেন যে রাস্তা যদি বাসগুলো আটকে যায় তাহলে আমরা এক ঘন্টা দুই ঘন্টা রাস্তার মধ্যে থাকতে হয়। সামান্য একটু জায়গার জন্য আমরা অনেকক্ষণ লেট করছি। তারপর আজকে যাবার অনেক দিন ধরে এগুলা কাজ করবে করবে করে অল্প অল্প তারা কাজ করে তারপরে পালাই চলে যায় তারা সবগুলা। তো তাড়াতাড়ি যাতে কাজটা হয়ে যায়, কাজটা হলে আমাদের জন্য অনেক ভালো হইবে, কারণ আগামীতে বৃষ্টি আসবে আরও রাস্তাগুলো ভাঙবে, কষ্ট হবে আমাদের জন্য, বুঝছেন। একটু জায়গার জন্য এই গোলাপগঞ্জের বাসীরা দেখ কি অবস্থা যে আছে, এটা একমাত্র আল্লাহ মাহবুদবিনে আর কেউ জানে না। এই এইটুকুর মধ্যে প্রতিদিন একটা না একটা গাড়ি নষ্ট হইতেছে। পূর্ব সিলেটের গোলাপগঞ্জ, পিয়ানী বাজার, কানাইঘাট, যোগীগঞ্জ, বড়লেখা সহ পাঁচটি উপজেলার কয়েক লাখো মানুষ সিলেট যোগীগঞ্জ সড়ক দিয়েই যাতায়াত করেন। এ সড়কের মাত্র দু কিলোমিটার সড়কের জন্য দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। এদিকে এলাকাবাসী এই দু কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধনও করেছেন। শিগগিরই সড়কের এই অংশটুকু সংস্কার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। তিন চার বছর যাবৎ বাঙ্গা, এই বাঙ্গার কারণে আমরা অনেক দুর্ভোগ পাইত। বিভিন্ন সময় আমরা দাবি দেয়া দিতে আমরা ব্যর্থ। শেষ পর্যন্ত বণিক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আমরা মাননীয় উপজেলা চেয়ারম্যানে একটা এক মাসের সময়সীমা বান্ধিয়া, কিন্তু আওটা অতিক্রম করে তাইলে কিন্তু আমরা দরিয়া নিতাম নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইরা আন্দোলনের মাধ্যমে তান্তান্ডে আমরা বাধ্য করতাম। আমরা হিলালপুর অংশের যে মারাত্মক ঝুঁকিপূর্ণ কিছু রাস্তা, পুরো রাস্তাটাই কিন্তু আমাদের ভালো, কিন্তু রহস্যজনক কারণে এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কার করা হচ্ছে না। কেন করা হচ্ছে না সেই উত্তর আমরাও নিজেরা পাচ্ছি না, কেন কী রহস্য এটার পিছনে। সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানান, সড়কের এই অংশের সংস্কার কাজ শীতের মধ্যেই শুরু হয়ে যাবে। যেই ধরনের কাজ ধরা ছিল কার্পেটিং এর কাজ, ওখানে তো আসলে রোডটা ওরকম কার্পেটিং এর মতো অবস্থায় নাই। ওখানে ওই ওইদিকে যেরকম একটু নিচ থেকে কাজ করে আসতে হয়েছে, এখানে ওরকম করতে হবে। তো সেটা ডিপিপিটা, ডিপিপি মানে প্রকল্প আর কি, ডিপিপিটা রিভিশন করার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। তো সেই মিটিং গুলাই যাতায় বাতায় চলতেছে, সেই মিটিংটা এই আগামী মাসের মধ্যে ফাইনাল হয়ে যাবে, এটা শীতের মধ্যে ঠিক হয়ে যাবে আর কি। আলিউর রহমান তামিম, আইএনটিভি নিউজ, গোলাপগঞ্জ।